আমার আমি সবাইকে সবার কাছে সবসময় একটা কথাই বলি যে ভুল করলে ভুলটাকে স্বীকার করতে শেখো। যদি তুমি কোনো ভুল বলে থাকো, যদি তুমি কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলে থাকো, ভুলটাকে স্বীকার করতে শেখো যে তুমি অন্যায় করেছিলে। কিন্তু তুমি ছল চাতুরি করে ট্রাম্প কার্ড খেলে তুমি সামনে বাচ্চা রেখে নিজের চরিত্রকে রেখে একটা পুরুষ একটা মহিলাকে বলতে পারে এই সমস্ত ট্রাম্প কার্ড খেলে না পাবলিক বোঝে যে একটা মহিলার চোখে জল পড়ছে, একটা পুরুষ একটা মহিলাকে বলেছে নিশ্চয়ই পুরুষটা খারাপ। কিন্তু না, সেই পুরুষটা তো খারাপ কথা বলেছে, সেই পুরুষটা তো অবশ্যই খারাপ। একজন মহিলা হয়ে আমি বলবো যে পুরুষই যাকেই বলে থাকুক না কেন খুবই খারাপ কথা এগুলো। সেটা আমাদের ভারতীয় মহিলাটা বড় কথা নয়, এই যে ট্রাম্প কার্ড, যে এই ট্রাম্প কার্ডটা কি না ভারতীয় মহিলাকে বাইরে পুরুষ বলেছে, না সেটা ভারতীয় মহিলা কেন, যে কোনো মহিলা, সে ভারতীয় হোক, লন্ডন হোক, সে কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, বাংলাদেশ হোক, যে কোনো নেপাল হোক, যে কোনো রাষ্ট্র দেশ যা কোনো হোক না কেন, মহিলা মহিলা, মা বোনেদের সম্মান হচ্ছে আলাদা সম্মান। তো সেই ক্ষেত্রে আমরা দেখে থাকি ইবডিজম, একটা পুরুষ যদি রাস্তা দিয়ে একটা মহিলাকে দেখতে পায় সেখানে কি বলে, একটা ছেলে যদি কোনো মানে একটা কমেন্ট পাস করে সেটাকে কি বলা হয়, ইবডিজম। আমরা চট করে বলে দিই যে বাবা ইবডিজম করে গেল আমাকে, বাবা ইবডিজমের মানে মানে কি বলবো ওটা, কি বলে মানে আমি এই ব্যাপারটা পুরোটা আর কি, যে ইবডিজম করলো একটা পুরুষ আমাকে এই কথা বলেছে। কিন্তু ঘটনা অনেক কিছু হয়, এই যে অনেক মানুষ বলছে না যে মেয়েরাও কিন্তু কম নয়, বিচার কিন্তু সমানভাবে হয়, যে একটা মেয়েও কিন্তু দিনের পর দিন একটা পুরুষকে অ্যাডাম ক্রিজিং করতে পারে। এই অ্যাডাম ক্রিজিং কথাটার সাথে আমরা কিন্তু খুব একটা মানে আমরা কিন্তু খুব একটা ওঠা বসা নেই আমাদের, কারণ কেন না একটা পুরুষ একটা মহিলাকে বললে সেটা সম্মানহানি হয়, সেটা চরিত্রহানি হয়। কিন্তু একটা পুরুষের ভরা বাজারে তার বাড়ির বউকে, তার বাড়ির মাকে, তার বাড়ির বাচ্চাকে নিয়ে আক্রমণ করা যেতে পারে। এবার তোমরা বলবে আমি এত কথা কেন বলছি, হ্যাঁ এত কথা কেন বলছি তার কারণ আছে। কারণ হচ্ছে পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যেহেতু এটা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, যেহেতু এটা ভিডিও রিলেটেড, সেহেতু ভিডিও রিলেটেড মানে ভিডিওর সমস্ত প্রমাণ, এই যে সুজাতাদি বারবার বলছে না যে সুজাতাদির কাছে অনেক কিছু প্রমাণ ছিল, সুজাতাদি সব কিছু নিয়ে হাইকোর্টে উপস্থিত ছিল তবে সব কিছু, এক্স্যাক্টলি ব্যাপারটা এটাই যে প্রমাণ অনেক বড় জিনিস। দেখো কল রেকর্ডিং শোনানোটা একটা ক্রাইম, এটা ঠিক আছে আমি মানলাম, কিন্তু যে প্রমাণগুলো পাবলিকের হাতে থাকে, যে এই যে আজকে সঞ্জয়দাকে বারবার বলা হচ্ছে, দেখো আমি সঞ্জয়দাকে কোনো রকমভাবেই গার্ড করছি না, সঞ্জয়দা তো আমার বাবা মাকেও বলেছে, আমার সন্তানকেও বলেছে, আমার পরিবারকেও বলেছে, কিন্তু আমি পারলে পারতাম সঞ্জয়দার নামে কেস করতে গিয়ে যেতে, কিন্তু আমি কেন বলিনি, কেন যাইনি, তার কারণ হচ্ছে একটাই ব্যাপার, যে সময় আমি বলতাম না কিন্তু একটা সময় আমি রিয়েলাইজ করলাম যে সত্যিই তো তাই, এই মানুষটাকে আমি তো আগে তার লেজে পা দিইনি, এই সে তো আমার লেজে পা দেয়নি, এই সঞ্জয়দা আমাকে নিয়ে তো প্রথমে কোনো নোংরা কথা বলেনি, আমি আমার মতো ভিডিও করছিলাম, সঞ্জয়দা সঞ্জয়দার মতো, সে কি আমার ভিডিও দেখতো না, অবশ্যই দেখতো, কিন্তু কোনো দিন আমাকে কোনো নোংরা ভাষাতে অ্যাটাকও করেনি এবং আমাকে অন্য কোনো নামেও নোংরাভাবে ডাকেনি। কখন আমাকে নিয়ে বলা শুরু করলো, যখন আমি কারুর দ্বারা প্ররোচিত হয়ে যখন আমি সঞ্জয়দাকে অ্যাটাক করেছিলাম, কারণ কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে যে দুর্বল জায়গা, দেখো দল যে ব্যাপারটা না সাংঘাতিক ব্যাপার, এই দলের মধ্যে দল কিন্তু ভালোভাবে পরিচালিত করে, বুঝতে পেরেছো, যে কোন জায়গা কার দুর্বল জায়গা, কোন জায়গাটাতে লেজে পা দিলে কি, গলায় পা দিলে কি, হাতের ওপর পা দিয়ে দাঁড়ালে সে ফোঁস করে উঠবে, খ্যাঁক করে উঠবে, এই ব্যাপারগুলো না খুব ভালো করে জানে তারা, ভীষণ ভালো করে জানে। তো স্বাভাবিক ব্যাপার, এক্সপার্টই ব্যাপার তো কিছু মানুষের থেকেই থাকে। তো সেই জন্য আমিও না কিছু কিছু জায়গা সেই ভুলটা করেছিলাম, হ্যাঁ সঞ্জয়দাকে আমি প্রথম আক্রমণ করেছিলাম, তারপর সঞ্জয়দা আমাকে আক্রমণ করে, সঞ্জয়দা কিন্তু নিজে থেকে আক্রমণ করেনি। এটা যারা ভিউয়ার্স আছো আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি না আজকের দিনে দাঁড়িয়ে, বা তোমরা কতজন সত্যি কথা বলবে, কিন্তু এটা সত্যি কথা, এটা খুব ধ্রুব সত্যি কথা। এবার হ্যাঁ, তখন একটা বিরাট বড় দল ছিল, তখন তো আজকের সব সতীরা ওই দলের মধ্যেই ছিল, আজকের সব সতীরা যারা সুতোপাকে কালপ্রিট বানিয়ে দিয়ে সব বেরিয়ে চলে গেছে, সব সুতোপা তাদেরকে সব শিখিয়ে দিয়েছিল, সব সতী, আর সুতোপা হচ্ছে অসতী, সুতোপা হচ্ছে ডাইনি, সুতোপা হচ্ছে রাক্ষসী কলঙ্কিনী, সুতোপা নাকি কালা জাদু করেছিল, সুতোপা নাকি হিপনোটাইজ করেছিল, মানে সুতোপারই ক্ষমতাগুলো আছে, তো সেই জন্য আর কি সুতোপা সবাইকে হিপনোটাইজ করে বেড়ায়, ওই জন্য যা বলতে বলে তাই বলে সবাই। তো সেই সমস্ত মানুষগুলো, সঞ্জয়দার একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে তখন সঞ্জয়দাকে সবাই ব্যবহার করেছিল, অবশ্যই কথায় কথায় সেই ভিডিওগুলোতে আমাদের ভাই আছে, ভাই কিন্তু দেখিয়ে দেবে, ভাই লেগে পড়ো, ভাই দেখো, সেই সমস্ত কমেন্ট, সেই সমস্ত ভিডিওস রিলেটেড সমস্ত কিছু স্ক্রিনশট বা ভিডিও অবশ্যই আমাদের কাছে আছে। তো এই ব্যাপারগুলো বলেছি না, একটা কেস যখন এগোবে পুঙ্খানুপুঙ্খভাবে, যে যার কাছে যতটা প্রমাণ আছে সমস্ত প্রমাণ আমরা হাতে তুলে দিচ্ছি, সমস্ত প্রমাণ, কারণ এখানে নোংরামি চরম হয়েছে, সবাই করেছে, তাই একটা মানুষের গলায় পা দিয়ে দাঁড়াবো, একটা মানুষের গলাটা টিপে তাকে শেষ করবো, নেভার, কোনো দিন এই জিনিসটা আমি কোনো দিন কারোর সাথে হতে দেবো না, তার জন্য আমাদের কাছে যা প্রমাণ থাকবে সমস্ত কিছু তুলে দেবো, দোষ তুমিও করেছো, দোষ এখানেও করেছে। প্রথম সঞ্জয়দাকে কে বলেছিল, কে বলেছিল মামনি, কে বলেছিল ট্রাম্প কার্ড খেললে হবে, সেই ভিডিও সব ডাউনলোড আছে, কে বলেছিল যে বউকে বাইকে করে বসিয়ে দিয়ে আসা হয় ওই পট্টিতে এবং সেই টাকায় খাওয়া হয়, এবং সেখানে কিছু ভিউয়ার্সও কমেন্ট করেছিল, ভালো ভালো ভিউয়ার্স,
রীতিমতো ভালো দিদিরা কমেন্ট করেছিল যে এই কথাটা না বললেও পারতে, তুমি কি দেখেছো? সেই কমেন্টগুলোও আছে। তার উত্তরে পরিপ্রেক্ষিতে কী বলা হয়েছিল, সেই স্ক্রিনশট, সেই ভিডিওর তলায় সমস্ত কিছু নেওয়া আছে, যে কেন সঞ্জয়কে আক্রমণটা কেন করা হলো, তুমি কি দেখেছো? এরকম ভালো ভালো কিছু দিদিরা, কেন বলছি, কারণ ওটা মহিলাদেরই কমেন্ট, দিদির নামে আছে, দিদিদের নামে আছে, সেই কমেন্টগুলো আমার আমার কাছে আছে এবং যেখানে দেবার সেগুলো তুলে দেওয়া হয়েছে। তার কারণ এই নোংরামিটা কে শুরু করেছিল, এই নোংরামিটা কে শুরু করেছিল প্রথম, তার প্রমাণ তো আমরা দেব, তবে তো খেলতে সুবিধা হবে, কারণ এটা তোমার সোশ্যাল মিডিয়া রিলেটেড, সোশ্যাল মিডিয়ার ভিডিওজের ওপর নির্ভর করে কেস হচ্ছে, তো সেই ক্ষেত্রে খেলা তো জমে যাবে, জমে কি হয়ে যাবে, তাই না? এবার হচ্ছে দ্বিতীয় কথা, যে প্রত্যেকটা মুহূর্ত ব্ল্যাকমেল, ব্ল্যাকমেল, একটা পুরুষ ব্ল্যাকমেল, ওই তো বললাম একটা পুরুষ যদি রাস্তার ধারে একটা মহিলাকে বলে সেটার নাম দিয়ে দেওয়া হয় ইবডিজিন, কিন্তু দিনের পর দিন ভিডিওতে একটা পুরুষকে নিয়ে ভেড়া ভেড়া, তোর ক্ষমতা নেই, তোর বাচ্চা জন্ম দেবার ক্ষমতা নেই, তোর সেক্সুয়াল কোনো পাওয়ার নেই, তোর বউকে পইয়ে তৃপ্তি দেবার ক্ষমতা নেই, এই সমস্ত যে নোংরা নোংরা কথাগুলো দিনের পর দিন সুতপার বরকে দাদাকে যে আক্রমণ করা হয়েছে দিনের পর দিন, আমরা বলি পার্সোনাল অ্যাটাক চলবে না, তাহলে পার্সোনাল অ্যাটাক তাকে কেন করা হয়? আর যদি শুধু বা কাউকে পার্সোনাল অ্যাটাক কখনো করে থাকে, তাহলে তার ভিত্তিতে সেই মানুষগুলো তার নামে স্টেপ নিয়েছে, কিন্তু দিনের পর দিন স্টেপ নেওয়ার পরেও এই যে মামনিরা চুপ করে থাকেনি সুতপাকে দিনের পর দিন, যে হ্যাঁ একটা ব্যাপার আইনি জায়গায় আছে, সেটাকে নিয়ে আমি ঘাঁটবো না, হাত দেবো না, কারণ সেটা তারা তো আইনি স্টেপ নিয়েছে, এখন তো আমি চুপ করে যাই, যারা স্টেপ নিয়েছে তারা চুপ করে গেছে, কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা দিনের পর দিন আখের গুছিয়েছে আর নাম দিয়েছে আমরা প্রতিবাদ করছি। তো এগুলো এবার এখানে না বলে ঠিক জায়গায় বোঝাবি তোরা, যে তোরা প্রতিবাদ করেছিস এবং যখন ওরা থেমে গেছে তখনও তোরা প্রতিবাদ করেই চলেছিস ঝান্ডা নিয়ে, ঠিক আছে? এবার আদালত ঠিক করবে তোদের অস্কার দেবে না, লোটাস দেবে না, গোলাপ দেবে নাকি তোমার আতর দিয়ে তোদেরকে গায়ে ছিটে দেবে, সেগুলো আদালত ঠিক করবে, বুঝতে পেরেছিস? এবার আসল কথায় আছি, এই যে পুরুষ মানুষগুলো যখন কোনো স্ত্রীকে বলে বা মহিলাদের বলে তখন ইবডিজিম হয়, কিন্তু দিনের পর দিন এই যে নোংরা মহিলাগুলো, নোংরা মানসিকতার মহিলাগুলো, যারা সো কল্ড বাড়ির বউ, তারা বসে বসে যাদের সন্তান আছে যাদের পরিবার আছে দিন রাত বসে গালি দিয়ে একটা পরপুরুষকে এবং একজন মহিলা স্বামীকে দিনের পর দিন অ্যাডাম ক্রিজিম করে গেছে, এবার তো কোর্টে নতুন কেস উঠছে, অ্যাডাম ক্রিজিম, অ্যাডাম ক্রিজিম, এতদিন মানুষ ইবডিজিম দেখেছে, এই অ্যাডাম ক্রিজিম কথাটার সাথে মানুষের কখনো কোনো সম্পর্কই হয়নি, মানে মানুষ জানেই না, অনেকে জানেই না যে অ্যাডাম ক্রিজিম হয়, আমরা জানি যে সেই পুরাণকালে ইভ আর অ্যাডাম তাদের গল্প শুনেছি, তাও অর্ধেক মানুষ হয়তো শুনবে না, যারা মূর্খ বসে আছে তারা আবার এর মানেও জানবে না, কিন্তু এই অ্যাডাম ক্রিজিম ব্যাপারটা নিয়ে না এবার কিন্তু নতুন করে শুরু হচ্ছে, ইয়েস চ্যাপ্টার খুলছে যে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্ল্যাকমেলিং, ঠিক আছে, কে কাকে ব্ল্যাকমেল করেছে সেটা এবার বোঝা যাবে, তাই তো? দিনের পর দিন সঞ্জয়দার মাকে নিয়ে, সঞ্জয়দার জন্ম পরিচয় নিয়ে, সঞ্জয়দার বউ যে একজন কোনো দিন একটা, যেমন তুহিন্দা তেমনি সঞ্জয়দার বউ রিম্পা, ও কোনো দিনের জন্য, কোনো দিনের জন্য এসে কোনো দিন ভিডিওতে কোনো মহিলাকে কোনো কথা কেন বলেছো, কী জন্য বলেছো, নিজের ভিডিওতে তার কথা তোলা কোনো দিন বলেনি, সে মহিলা নয়, দিনের পর দিন তার সম্মান নিয়ে খেলা করা হয়েছে, এত সহজ, হ্যাঁ নিজেকে এত চালাক ভাবা যায়, হ্যাঁ এত সহজ, কত ক্ষমতা, আয় ময়দানে, নাম তুই, নাম তুই ময়দানে, আমরাও দেখবো তুই কত বড় খিলাড়ি, কারণ আমরা জানি সত্য মেব জয়তে, আমাদের কাছে প্রমাণ আছে, বুঝতে পেরেছিস? প্রমাণ, তুইও প্রমাণ জোগাড় কর, আর আমাদের কাছে জোগাড় করার দরকার নেই, আমরা ঠিক জায়গায় সাবমিট করতে শুরু করে দিয়েছি, ঠিক আছে, তুই প্রমাণ জোগাড় করতে থাক, কারণ তোকে জোগাড় করতে হবে, বুঝতে পেরেছিস? এত নোংরা মানুষ হতে পারে, এত নোংরা মানুষ, দিনের পর দিন টিনাকে ভক্ষণ করে গেছিস, চিবিয়ে গেছিস, টিনার ঠাকুমাকে নিয়ে বলেছিলিস না, একটা চায়ের গ্লাসে, একটা কাঁচের গ্লাসে র চা নিয়ে খাচ্ছিল বলেছিলিস না, টিনার ঠাকুমা মাল খায় বলেছিলিস না, একজন বয়স্ক মানুষেরও পিণ্ডি চটকাতে ছাড়িস না, তুই আবার বলছিস যে তোর শরীরের কোনো অংশ দেখানো হয়েছে, কেন? সুতপার মা, মা মানে কি, তোর মা বিছানায় শয্যাশায়ী, তোর বাবা ওরকম একজন মানুষ, তোর মা তোর বাবাটা মানুষ গুরুজন, আর সুতপার মা বাবাটা গুরুজন নয় কি না, সুতপা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, লড়ার ক্ষমতা থাকে তাকে নিয়ে লড়, কিন্তু না তোর তো ক্ষমতা নেই, তোর তোর তো তো যে যেমন সে তেমন, তুই আটকাস ওই মা বাবা বোন পরিবারে আটকে যাস, আরে একদমই তাই, সেই জন্যেই তো তুই ছাড়তে পারিসনি, বড় চ্যানেল ছেড়ে দিয়েছিল, তারা নিজেরা নিজেদের আইনি পদক্ষেপ নিয়েছে, কিন্তু তোরা ছাড়তে পারিসনি, কারণ তোরা তো ওই জায়গা থেকেই বিলং করিস, সেই জন্য তোরা আটকেছিলিস সেই জায়গায়, কত প্রমাণ, কত ভিডিও প্রাইভেট করবি মামনি, যে সময় নেবার সেই সময় ডাউনলোড, স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং সব নেওয়া আছে মামনি, তুমি কোথায় যাবে, তোমাকে অক্টোপাসের মতো বলেছিলাম, বাড় তুই, তুই বাড়তে থাক, তোরা বাড়তে থাক, এবার তো আসল জায়গায়, কে বাঁচাবে, রাঘব বল,
বড় বড় রাঘব বোয়াল মাছ আসবে, রাঘব বোয়াল আসবে, না না পারবে না ভাই, সেসব মানুষদেরই যা কেচ্ছাকিতি দেখতে পাচ্ছি, যা সব প্রমাণ যা তৈরি হয়েছে, পাহাড় সমান প্রমাণ, বাপরে বাপ, দেখ নিজেরা কি করে বাঁচবে, বুঝতে পেরেছিস? আজকে তোদের ঘাড়ে পা দিয়ে তাকে উঠতে হচ্ছে, তার মানে বুঝতে পারছিস কি হাল, কি হাল বুঝতে পারছিস? নিজেকে প্রমাণ করার জন্য লাইভের ওপর লাইভ, যারা কাজ করে বেড়াচ্ছে সমাজসেবা তাদেরকে দেখ, তারা চুপ, তাদেরকে পাবলিক ডাকছে কাজ করার জন্য, তারা কাজ করে করে শেষ করতে পাচ্ছে না, শেষ করতে পাচ্ছে না। আর কিছু মানুষকে দেখ সারাক্ষণ এই ইউটিউবেই পড়ে আছে, সারাক্ষণ লাইভেই পড়ে আছে, এর লাইভ ওর লাইভ, নিজের লাইভ, এর ভিডিও ওর ভিডিও, এর বাণী, কাউকে দেখেছিস এত বাণী ছড়াতে, কাউকে দেখেছিস এত বকবক করতে, এত ফুটানি করতে? কেউ করে না, কারণ যে মেঘ বেশি গর্জায় না সে মেঘ বেশি বর্ষায় না, এটা হচ্ছে ব্যাপার, সঠিক মানুষের পাল্লা পড়ে না। আরে ভাই, মানুষের একটা পাবলিকের এত বড় ক্ষমতা না, একটা দেশলাই কাঠি যদি ঠিকভাবে করে না, পুরোটা দাও বুম, একটা পুরো গোটা তল্লা টুড়িয়ে দিতে পারে একটা ছোট্ট দেশলাই কাঠি। তাহলে বুঝতে পারছিস তো, মানবাধিকার, একটা মানুষের যা অধিকার আছে না, মানুষ তোলপাড় করে দিতে পারে, শুধু সঠিক মানুষের সাথে পাল্লা পড়েনি তাই, বুঝলি? টাকা কম বেশি সবার আছে, কত টাকা চাই, কত টাকা চাই? হ্যাঁ, অসৎ পথে টাকা ঢালবো না, সৎ পথে টাকা ঢালবো, বুঝতে পেরেছিস? এইভাবে টাকা ঢালবো, সৎ কাজে টাকা ঢালবো, কিচ্ছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসবে না ভাই। ঠিক মানুষের সাথে পাল্লা পড়তে হয়, নোংরামি ইউটিউবে, এখানে দাদাগিরি পলাতে আসা, এখানে দিদিগিরি পলাতে আসা, আমরা প্রত্যেকে মানুষ, আমরা কেন কার কথা শুনবো? আমরা যদি ভাবি যে আমরা ভুল কাজ করছি, আমরা মাথা নত করব, সেখানে আমরা আইনের কাছে মাথা নত করব যে না সত্যিই তো তাই, এটা তো আমরা ভুল করেছি, এটা তো আমাদের উচিত হয়নি, নিজে সেলফ রিয়েলাইজেশন করবো যে হ্যাঁ এটা করা আমার উচিত হয়নি, কারোর পায়ের তলায় পড়ে থাকবো, কাউকে ওপরে তোল্লাই দেবো, কারোর বাণীকে নিজের চ্যানেলে দেবো? নো 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 নো, নিজে নিজে কষ্ট করে বলছি, কষ্ট করে অনুশীলন করেছি, কষ্ট করে নিজে পয়েন্ট ধরে ধরে ভিডিও করছি, কষ্টটা একান্তই আমার, এটা আমার চ্যানেল, আই লাভ মাই চ্যানেল, ঠিক আছে? আর আমি নিজের ওপর গর্বিত, আমি নিজে ভদ্রভাবে ভিডিও করি, একটা চুল একটা পদক্ষেপ নিয়ে দেখা আমার চ্যানেলের ওপরে, বা যারা ভালো করে ভিডিও করছে তাদের চ্যানেলের ওপরে, জীবন নিয়েও কোনোদিন পারবি না, কারণ অসৎ পথে যেতে হবে, তো তোদেরকে অসৎ পথে যেতে হবে, বুঝতে পেরেছিস? দিনের পর দিন দিনের পর দিন অনেক নোংরামো হয়েছে, অনেক নোংরামো হয়েছে, সুতপার মায়ের ব্রেস্টকে এইভাবে এইভাবে ক্লোজ করে দেখানো হয়েছে, একজন গুরুজন কাকিমা মানুষ, সেই মানুষটাকে পর্যন্ত, সুতপার শ্বশুরমশাইয়ের লুঙ্গিটা পড়ে আছে পিছন দিকে, সেটাকে এতটা বড় করে এইরকমভাবে থামনেলে ইউজ করা হয়েছে, এত এত শখ, হ্যাঁ, পরের বরের কার কি বেরোচ্ছে, কার বেরোচ্ছে না, কার দাঁড়াচ্ছে কার, মানে জাস্ট ঘেন্না লাগে এই সমস্ত কথা বলতে, ঘেন্না লাগে নিজের ওপর, মানে আমাকে এক্সপ্লেন করতেও ঘেন্না লাগে যে মানুষ এতটা ছোট লোক হতে পারে। আজকে চরিত্র খোলা খাতার মতো বিক্রি হচ্ছে, চরিত্র খোলা খাতার মতো, যে পাবলিক এত কিছুর পরেও এই সমস্ত মহিলাকে সাপোর্ট করে, সেই সমস্ত মহিলা যাদের পাবলিক তারাও সমান, ঘেন্না লাগে। কত কত মানুষকে দেখেছি তাদের বাচ্চা হয়নি, তারাও সেই স্বামীর সাথে পড়ে আছে, কত মানুষের সাথে দেখেছি, কত মানুষকে দেখেছি মহিলাদেরকে, তারা নাকি তোকে সাপোর্ট করে, সেই সমস্ত মহিলাদের উপর আমার ঘেন্না আসে, বুঝতে পেরেছিস? যারা তোকে সাপোর্ট করে এরকম ধরনের, তোদের মতো মানুষদেরকে যারা সাপোর্ট করে, যারা বাড়িতে সংসারে স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে চ্যাটে লিপ্ত হতে হয়, তাই তার জন্য টিনাকে গাল দিয়েছিলিস না দিনের পর দিন? টিনাকে গাল দিয়ে গেছিস তোরা, তাই না? টিনার চরিত্র তুলে, টিনার মা বাবার চরিত্র, টিনার দাদা বৌদি, টিনার বাপ ঠাকুমা, কাকে ছেড়েছিলিস তোরা নোংরা নোংরা গালাগাল? আজকে ম্যান্ডি খুব ভালো হয়ে গেছে, স্যান্ডি খুব ভালো হয়ে গেছে, তাই না? স্যান্ডি তখন কমিউনিটি দিচ্ছিল বলে ম্যান্ডিকে গাল মারা, তাহলে কেমন স্বামী বুঝতে পারছিস তো, যে নিজের স্ত্রীকে গাল দেবার জন্য ভাড়া করে অন্য মহিলাদেরকে নিয়ে আসে এবং তাদেরকে কমিউনিটিতে তোলে, তার মানে বুঝতে পারছিস কত ভালো স্বামী? বলেছিলাম না, ফ্রাস্ট্রেশন হচ্ছে বিরাট বড় জিনিস, বিরাট বড় ভাই, না পাওয়া তো একটা আছে বস, যেটা সোশ্যাল মিডিয়ায় ভান্ডা ফুড়ে দিল, বুঝতে পেরেছিস? আজকে তুই যদি কোনো চ্যাটিংও করে থাকতিস, শুনতে পাচ্ছি মহামান্য মেয় 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 ডাম 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 ডাম, উনিই তো দেখলাম ভিডিওতে বলে দিলেন যে তোর চরিত্রের খেয়াল রাখবে না, যে তোর ভালো চাইবে, সে কখনো তুই কী করেছিস সেক্সুয়াল চ্যাট সেটা কখনো নিজে থেকে না কেউ স্বীকার করবে না ভিডিওর মধ্যে, তোকে ছোটো করেছেন উনি, নিজে সোশ্যাল মিডিয়ায় নিজে স্বীকার করেছেন যে তুই নাকি ওরকম প্ররোচনায় পড়েস, ওরকম একটা চ্যাট করে ফেলেছিলিস, লজ্জা লাগে না? দেখ কার হাত ধরেছিস, দেখ সে তোকে বিক্রি করছে নিজের চ্যানেলের স্বার্থে, দেখ নিজের মতো করে তোকে উল্টে পাল্টে তোর চরিত্রটাকে খাচ্ছে, আজকে পাবলিক ওনার ভিডিও দেখে বলছে, এতদিন সঞ্জয়ের কথা বিশ্বাস করেনি, কারোর কথা বিশ্বাস করেনি কেউ, কেউ সাহস পায়নি কিন্তু বলতে, যেদিন তোর ম্যাডাম নিজের ভিডিওতে নিজে বলেছে সেদিনের পর থেকে পাবলিক আমাদেরকে কমেন্ট করছে, হ্যাঁ গো ম্যাডামও বললো, তার মানে এটা সত্যি, ম্যাডামও স্বীকার করে নিল, চিন্তা করতে পারছিস? তোর চরিত্রকে বিক্রি করছে, দেখ দেখ আঙুল দিয়ে দেখ, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখ তোর চরিত্রকে বিক্রি করছে, ছি কাদের হাত ধরেছিস, হ্যাঁ কাদের সঙ্গে গেছিস? আমি বলেছিলাম না যেদিন তুই কিমাকে চয়েস করেছিলিস সেদিনকে আমি বুঝে গেছিলাম তোর অধঃপতন অনিবার্য, যেদিন তুই কিমাকে চয়েস করেছিলিস, সঞ্জয়দার নামে এফআইআর করতে গেছিলিস না, সঞ্জয়দার নামে যদি এফআইআর করে থাকিস সঞ্জয়দাকে ক্ষমা করলি কী করে? সঞ্জয়দাকে যদি তুই সন্দেহের লিস্টে ফেলে রাখিস যে নোংরামি করেছে, তাকে তুই ক্ষমা করলি কী করে? আজকে আবার বিচার চাই, বিচার চাই, কে তোকে ওই সাইটে দিয়েছে?
এই তো তোর ম্যাডামই তো স্বীকার করে নিল যে তুই প্ররোচনায় পা দিয়েছিলিস। তার মানে কি প্ররোচনা কাকে বলে? একটা 18 বছরের বয়সের নিচের মেয়েদেরকে প্ররোচনা দেওয়া যায়, একটা আপ মানে 30 বছরের আপের একজন বুড়িকে, মানে আমাদের মতো বুড়ি আধারীদের প্ররোচনা দিয়ে কেউ পারবে? পারবে সম্মতি ছাড়া? 18 বছর বয়স হলে মানুষ বিয়ে করলে সেখানে পুলিশের হাত দেওয়ার ক্ষমতা নেই, আর সেখানে তোকে দেবে প্ররোচনা? হ্যাঁ তোকে দেবে প্ররোচনা? তুই এক ধাপ এগিয়েছিস, সে এক ধাপ এগিয়েছে, তুই এক ধাপ এগিয়েছিস, খুব স্বাভাবিক ব্যাপার। আমি একজন মহিলা, আমাকে যদি কোনো পুরুষ যদি প্ররোচনা দেয়, আমাকে এক ধাপ এগোতে হবে, তবে আমি সেই প্ররোচনায় পা দেবো, তাই তো? তুই কী করে গিয়েছিলিস? ব্লক অপশন ছিল না, ব্লক করতে পারতিস না? কাকে কাকে উত্তর দিবি এইভাবে এক্সপ্লেন করবো, এটাকে বলে সমালোচনা? আগে বলেছি, আগে কোনো দিন বলিনি, এই ম্যাগজাম তোকে নিচে নামিয়েছে ভিডিও করে, সকলের কাছে স্বীকার করেছে যে তুই এরকম একটা কাজ করেছিস। যে ভালো চাইবে না সেই ব্যাপারটাকে আদালত পর্যন্ত নিয়ে যেত, হ্যাঁ তোকে সুবিচার পাওয়াতো, কিন্তু সে কখনো ভরা বাজারে সোশ্যাল মিডিয়ায় তোকে এরকমভাবে বিক্রি করতে বসতো না, বুঝতে পেরেছিস? এটাকে বলে বিক্রি করা, নিজে ভালো সাজবে, নিজেকে বড় দেখাবে, সেটার জন্য তোকে বিক্রি করলো। ছি, ঘেন্না লাগে, তুই কাদের হাত ধরেছিস দেখ, পয়সা না? এবার বোঝ পয়সা ইনকাম কাকে বলে? এত মেতে উঠেছিলিস পয়সার নেশায় যে সুতপাকে বছরের পর বছর বিক্রি করেছিস, বছরের পর বছর, মেয়েটা দাঁতের দাঁত দিয়ে চেপে থেকেছে। দেখ তোর একটা সম্মান একটা মাত্র, আর তুই সুতপাকে কান্না কার সাথে শুয়েছিস, ভিডিওর স্বার্থে, পয়সার স্বার্থে। এই টাকা দিয়ে তুই বাবা মার মুখে খাবার তুলবি, পরিবারের মুখে, দেখ সবাই পরিবারের মুখে খাবার তোলার জন্য খাটে, কিন্তু এই টাকা দিয়ে, এই টাকা দিয়ে সুতপার বাবা মা, শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়িকে বলেছিলিস না সুতপা খুন করতে গেছিল? প্রমাণ দিবি কিন্তু, আদালতে গিয়ে প্রমাণ দিবি, আমরা সবাই দেখবো, ওখানে থাকবো বসে আমরা দেখবো তুই কি প্রমাণ দিস, আমরা দেখবো। অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক। আমি এদিকে আসার পরও তোকে বাঁচানোর চেষ্টা করেছি, প্রচুর তোকে আমি ইঙ্গিত দিয়েছি, দেখ কেমন লাগে। আমাকে বিক্রি করতে বসেছিলিস না? আমার বাবা মাকে, আমার সন্তানকে নিয়ে যে নোংরা কথা বলেছে তাকে কমিউনিটি দিয়েছিলিস না? আমি চুপ ছিলাম, আমি জানি তোর পতন তুই নিজে কুঁড়ছিস, আমি কিচ্ছু বলবো না তোকে। আমি তাকে কিছু বলেছিলাম যে আমার বাবা মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল, আমার বাবা মা আমার কাছে থাকে বলে কিছু বলেছিল? আমি কিছু বলেছি? কারণ আমি জানি আমার লেভেল কী, আমার স্টেটাস কী, আমার বাবা মা কীরকম মানুষ আর আমার বাবা মা কীরকম লেভেলের। তোদের কাছে আমি উত্তর দিতে তো বাধ্য নই, আমি অ্যাশ করে থাকবো, আমি আনন্দে থাকবো, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, এতগুলো মানুষকে নিয়ে আমি থাকি। আমার থেকে বড় মানে ভাগ্যবতী বা সৌভাগ্যবতী কেউ আছে? কত মেয়ের স্বপ্ন থাকে বাবা মাকে নিয়ে থাকবো, কিন্তু কেউ পারে না। আমার স্বামী দেখেছিস? দেখ আমার স্বামী দেখেছিস, আমার বাবা মাকে রেসপেক্ট করে, তুই তো সব জানিস, তোরা তো সব জানিস ভাই, মেয়েদের জলে, মেয়েদের ফাটে, মেয়েদের সুখ দেখলে, সেটা আমি ভালো করে জানি, তাই জন্য আমি কারোর কথায় কান দিই না। আমি তো বহল তবিয়াতে আছি, আমরা তো কত সুখীভাবে আছি, দেখেছিস? কাউকে গাল মারতে হয়, কাউকে নোংরা কিছু করতে হয় না, কিচ্ছু করতে হয় না, ভগবানের দয়া, খেতে পড়তে অভাব নেই, সারা জীবন আমার ছেলের ছেলে বসে খাবে, যা আছে এইটুকুই তো চাই, আর কি চাই? বেশি বড়াই করার দরকার নেই, বেশি ব্র্যান্ডেড ভাই, ব্র্যান্ডেডের না একটা করে কপি হয়, ফার্স্ট কপি, সেকেন্ড কপি, কোন কপিটা পড়িস একটুখানি বলে দিবি, হ্যাঁ ঠিক আছে? জাস্ট ভাবা যায়, ছোটো করতে গিয়ে এত, নিজেকে বড় দেখাতে গিয়ে অন্যকে ছোট করতে গিয়ে এটাই তোর প্রবলেম, দিনের পর দিন অন্যকে ছোট করতে গেছিস, আর তুই সকলের কাছে বিরাট ভালো দেখিয়েছিস, কিন্তু আমি তো জানতাম তুই কি, আমি তো জানতাম তুই কি। এবার দেখ আমার বলাতে তো কিছু যায় আসে না, এবার যা বলবে প্রমাণ বলবে, আমি তো মনিটাইজেশন অন করে ভিডিও করছি, আমি কামাবো, কিন্তু এবার যা বলবে আদালতে গিয়ে বলবি, নিজেকে বিচার করিস, নিজেকে দেখাস তোর প্রতিবাদী মনোভাবটা। সুতপার কথা বাদ দি, সুতপার নামে কেস হচ্ছে, কেস হয়েছে, আমরা সবাই জানি, এ আর নতুন কী আছে, সে সুতপার ক্ষমতা আছে, সুতপার ক্ষমতা আছে, বা তোর ক্ষমতাটা আমরা দেখবো, তুই যে কাজগুলো করে বেরিয়েছিস প্রতিবাদের নাম করে, দেখি না আদালত গ্রাহ্য করে কিনা তোর ব্যাপারটা, যে এটা প্রতিবাদ। সুতপা যে খারাপ কথাগুলো বলেছিল, যদি খারাপ কথা বলে থাকে, কাউকে যদি বলে থাকে, সেটা যদি সবাই প্রমাণ করতে পারে, বা সেটা যদি মানে ব্যাপারটা হচ্ছে আদালতে যদি সেটা প্রমাণ হয়ে যায়, আইন যদি সেটাকে প্রমাণ করে যে সুতপা দোষী, তাহলে আইন তোকে কী বলে নির্দোষ না দোষী, সেটা একটুখানি আমাদের দেখার আছে, তাই না? বা তোদেরকে কী বলে, রেডি হ। এবার টিনা, সুতপা, কথা নিবি? 6-7টা তো শুনলাম হয়েছে, চালা দেখবো তোদের ওই ম্যাডাম তোর জন্য কত টাকা ঢালে, আর কতগুলো সরকারি লয়ার পাস লড়ার জন্য, তোদের সবাইকে একবার দেখবো, তাই না? খুব ধ্রুব সত্যি কথা, একটা পুরুষ মানুষেরও চোখের জল থাকে, কষ্ট হয়, একটা পুরুষ মানুষেরও আঘাত লাগে, পাটা তুই আগে দিয়েছিলিস, সেই প্রমাণটা হাতে তুলে দেবো, বুঝতে পেরেছিস? দেখ সুজাতাদি সবার সামনে বললো, সুজাতাদির কাছ থেকে প্রমাণ ছাড়া এই মহিলাও একটাই ভদ্র মহিলা একটা কাজ করতে পারেনি, বুঝতে পেরেছিস? তার জন্য সুজাতাদিকে তেল দিতে গেছিল, উইদাউট প্রুফ একটা কাজ করা যায় না, বুঝতে পেরেছিস? দেখ খেলা জমে উঠেছে কেমন লাগে। হুম, চলো বন্ধুরা আজকে ডোজটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। ইজ্জত করোগে তো ইজ্জত মিলেগি, বরনা বেইজ্জতি করনা মুঝে বখুবি আতা হ্যায়।